পূর্ব সোনাইর হাতিকাল জিপির জনতা এম.ই স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে। দু বছর ধরে দেওয়া হয়নি ইউনিফর্ম এবং মিড ডে মিল। প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে দেদার টাকা খরচ করলেও বাস্তবে তার উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে। পূর্ব সোনাইর হাতিকাল জিপির অন্তর্গত জনতা এম.ই স্কুলে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। ছাত্রছাত্রীরা বঞ্চিত সরকারের বিভিন্ন প্রকল্প থেকে। তাদের অভিযোগ, বিগত দু বছর ধরে জনতা এম.ই স্কুলে দেওয়া হয়নি ইউনিফর্ম এবং মিড ডে মিল। গরিব মেহনতি পরিবারের ছাত্রছাত্রীরা পড়ছেন দুর্ভোগে। মিড ডে মিলের চাল ইঁদুরের খাদ্য হিসাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নেই পানীয় জলের সুব্যবস্থা, যদিও সরকারের তরফে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তবে বিকল হয়ে পড়েছে সবকিছুই। বিদ্যুতের তার ঝুলানো থাকলেও নেই ফ্যান। এরই প্রতিবাদে ছাত্রছাত্রীরা বুধবার স্কুল চলাকালীন সময়ে স্কুল চত্বরে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলে। ছাত্ররা জেলাশাসক সহ সোনাইর সার্কুল অফিসারের এবং স্কুল পরিদর্শন করার জন্য তাকে সংবাদ মাধ্যমের সামনে আর্জি জানান এবং যদি তারা না আসেন তাহলে প্রতিদিন ক্লাস বয়কট করে আন্দোলন অব্যাহত রাখার উদ্দেশ্যে তারা বার্তা দেন। এদিকে বিষয়টি লক্ষ্য করে ছুটে আসেন হাতিকাল জিপির প্রাক্তন সভাপতি আলিউল ইসলাম মজুমদার, স্কুল পরিচালন সমিতির সভাপতি জামাল উদ্দিন লস্কর এবং অভিভাবকরা। তার অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন তথা আসামের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। হাতিকাল জিপির বাউরি হাত দিয়ে জনতা এম.ই স্কুলে আমি হাতিকাল জিপির এক্সপ্রেসিডেন্ট। এই স্কুল আইসকু হঠাৎ করে সকালে দেখলাম যে খবর হইলাম স্কুল ছাত্ররা আজকু স্ট্রাইক করছে, ক্লাস করেন না। আইয়া তারা জিগা রোগা করার পরে দেখলাম যে তারা আজ দীর্ঘ 11 মাস হয়ে গেছে তারা খানি বন্ধ। তারা 2 বছর তো নেই ইউনিফর্ম ফান্ড না, স্কুল ফান্ড নাই। এই ব্যাপারে এই স্কুল সম্বন্ধে আমরা লোকাল গার্জেন কিছু এসএমসি মিলিয়ে আমরা কিছু বিশেষ কমপ্লেন উমপ্লেন আরও অন্যান্য কিছু বেশ কিছু কয়েকদিন কোনো চলে, কিন্তু এই বাচ্চাদের খানি বেলা কোনো কিছু কোনোদিন কোনো কমপ্লেনও নাই। তারার যে খানিগুলো বন্ধ করা হয়েছে এটার পিছনে আমার মনে হয় বিশেষ একটা কারণ, এই পূর্বশুনের মধ্যে এম.ই লেভেল স্কুলের মধ্যে এই স্কুলটা ওই লোকের সবচেয়ে সেরা, স্টুডেন্ট বেশি, এখানে পয়সা বেশি, এইভাবে মানে টেকারে জমাইয়া পরে 2-1 মাস চাউলুন পাঠিয়ে দিয়ে টেকাগুলারে আত্মসাত করা হয়। এটা অফিস সম্বন্ধে অফিস সহযোগিতায় এটা করেন তারা, ওটা দরিয়ে আমরা একটা কমপ্লেন করলাম যে স্কুলের দুর্নীতি নিয়ে। এই কমপ্লেনটি তারা বাতা দেওয়ার লাগে এই স্কুলের বাচ্চাটরে আজ এইভাবে শাস্তি দিতরা। তাই এই স্কুল সম্বন্ধে আরও কিছু হয় আর এই স্কুলে ওই লাগে প্রায় 150-200 স্টুডেন্ট আছে, স্কুলে 8 জন শিক্ষক আছে, 8 জনের মধ্যে আজকে দীর্ঘ একজন নতুন শিক্ষক আইছে, ট্রেডর শিক্ষক, তার নাম কল্লুল বট, কল্লুল চক্রবর্তী। হে আইজি স্কুলে আসার পর তো এখন পর্যন্ত হে করোনা ডিউটিত আছে, এখন কি যাতে এই স্কুলে অথবা ছাত্র থাকার বাদে এই স্কুলের শিক্ষক কম, আর একজন হইলে গিয়া আসামি টিচার, তাই না, আসামি বাদে অন্য কিছু বুঝে না, তাই না, তাই রীতিমতো আইন। কিন্তু এই যে স্কুলের মানে ছাত্র তো না লাগাইয়া আজ মাস্টরসকলের কমি, স্কুলের পড়াশোনার কমি, খাতা নাই, এটা সব জিনিসগুলো স্কুল বাচ্চাতে তারা মনত তো না খোয়ায়। আজ আমরা এলাকার মানুষের জানতে পারছি আমরা বাচ্চাতে হলে এইরকম খেলা নেলা করাটা, এটা আমরা খুব দুঃখজনক আজ দুঃখ প্রকাশ করি। আর এবং মাননীয় আসামর চিফ মিনিস্টার মাননীয় হেমন্ত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ করি, আর শিক্ষামন্ত্রী রণক পেগু স্যারের কাছে অনুরোধ করি, আর যে এই স্কুল সম্বন্ধে আজ দীর্ঘ এতদিন ধরে যে এই যে জীবাশল বাতামি চলের এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে না, আমি এলাকার তরফ থেকে প্রাক্তন জিপি সভাপতি হিসাবে অনুরোধ করি। আর তাই এটার আজকে আমার ছাত্ররা খানি পাইতো, ইউনিফর্ম পাইতো, এগুলো দেওয়ার লাগে না, আমি অনুরোধ করি। আর আমার স্কুলকে 10 মাস থাকি, আমি 2020-এর সময় স্কুলের এসএমসির প্রেসিডেন্টের ওয়ার পর থাকি লইয়া দীর্ঘ 10 মাস থাকি লইয়া স্কুলের ছাত্রর 10-11 মাস হয়ে গেছে, মিড ডে মিলের খানিটা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের জল এবং কারেন্ট সব কিছু সেই স্কুলের ছাত্রছাত্রীরা পান না। এটা সম্বন্ধে নিয়ে স্কুলের কিছু খোঁজারূপ করতে হিসাবে আইটিআই মাধ্যমে গিয়ে দেখা যায় যে স্কুলের কিছু দুর্নীতি হয়ে গেছে, যার কারণে এটা আমরা একটা পিটিশন মানাই আসুন নিয়ে আমি একটা পিটিশন করলাম। এইগুলো খেলে আমরা স্কুলের কাজ কামগুলো অসম্পূর্ণ। কোন জায়গাতে আপনারা মনে করেন? এটা তো অফিস স্টাফ থাকি, আমরা মনে হয় যে এটা অফিস স্টাফ মানে অফিস মানে ব্লক থাকি, ব্লক এলিমেন্টারির তো ডিও ম্যাডাম আসেন বা আরও তো তারা বডি আসেন, প্রত্যেকে তো জানতে রাখি এই সময়
এই সম্বন্ধে যে স্কুলের তো দুর্নীতি হিসাবে আমরা একটা পিটিশন করলাম। পিটিশন করার পরে যে দেখা যায় গিয়ে কি আমরা স্কুলের ছাত্রগুলার মিড ডে মিলটা বন্ধ করা হয়েছিল। তো দশ এগারো মাসে কিছু মিড ডে মিলটা বন্ধ করা হয়ে গেছে গিয়া। এরপর তা কিন্তু স্কুলের ইউনিফর্ম যেগুলো আজ দুই বছর হয়ে গেছে, ছাত্রার 60টা ড্রেস হয়ে গেছে কি, তার 60টা ড্রেসের ইউনিফর্ম বন্ধ করা হয়ে গেছে গিয়া। আপডেট এই পর্যন্ত, পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।